আসলে সদর মহকুমা প্রশাসনের তরফ থেকে আমাদের এনফোর্সমেন্ট টিম আজকে আমাদের সাথে দুজন ডিসিএম স্যারও আছেন, রেভিনিউ ইন্সপেক্টর আছেন, খাদ্য পরিদর্শক আছেন, চিফ ইন্সপেক্টর ফুড আছেন। তো আমাদের আজকের অভিযানের মূলত উদ্দেশ্য হচ্ছে সেটা মহকুমা শাসকের নির্দেশে সেটা প্লাস্টিক অভিযান, পাশাপাশি যে কিছুদিন ধরে লক্ষ্য করছেন চাল লোকাল চাল বাজারের মধ্যে একটু রেটটা একটু বেশি, এই নিয়ে সেরা প্রশাসনের তরফ থেকে আমাদের অভিযান চলছে, পত্রপত্রিকাতে উঠছে সেই ব্যাপারও তদারকি। তাছাড়া আলু পেঁয়াজের যে দাম বৃদ্ধি সেটা মূল্য যাচাইও এটা আমাদের মূল লক্ষ্য। তো আজকে আমরা লেকচুমনি বেজা বাজারে আছে, 30 থেকে 35টা দোকান আমরা অভিযান করেছি, প্রচুর পরিমাণে আমরা প্লাস্টিকও উদ্ধার করেছি। তাছাড়া সবচেয়ে সুন্দর ব্যাপার হচ্ছে চাল বাজারের যে একটা বাড়তি ব্যাপার ছিল, আমার মনে হলো প্রতি কুইন্টাল 200 থেকে 300 টাকা রেটটা কমে গেছে, কারণ আজকের থেকে 3 দিন আগে মহারাজগঞ্জ বাজার অভিযান করে যে রেটটা আমরা পেয়েছিলাম আজকে আমরা লিকচুমনি বাজারে তার থেকে 200 থেকে 300 টাকা আমরা কম পেয়েছি। লোকাল চালটা বাজারের মধ্যে কম আছে এবং ব্যবসায়ীবৃন্দের সুন্দরভাবে স্টেটমেন্ট হচ্ছে লোকাল চালটা একটু দাম বেশি, তার থেকে বাইরের চালটার কোয়ালিটি অনেক ভালো, দেখতেও সুন্দর, রেটটাও সস্তা, কাজেই ওইটার প্রতি মানুষের বেশি চাহিদা। তো মুদ্রা কথা হচ্ছে চালের দাম অনেকটাই কমে গেছে। পেঁয়াজ ভালো পেঁয়াজটা সেখানে 40 টাকা করে বিক্রি করছে, যেখানে ক্রেতারা বেছে বেছে নিতে পারে, আর এমনিতে ঘরে ঘরে নিলে 34 টাকা 35 টাকা হয়। আলু 20 টাকা থেকে 22 টাকা আছে। তো আজকের অভিযান আমাদের নিত্যদিনের অভিযানের মতো, এটা প্রতিদিনই চলছে এবং চলবে। নমস্কার।